এই বসে আছে শুনছে তো তোমার ভালো লাগছে যে আমি পারে কথা বলবো না শুনে যাক এদের পরে আপনার হাজির বলছি তো কার প্রতি রহম যারা মেনে নিবে যারা অনুসরণ করে চলবে তা আবার আপনাকে আমি বলাচ্ছি আল্লাহ রাসূল অনুসরণ করে চলবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার আসুন কি করে অনুসরণ ইতিহাস খুলুন ভাইজান আমার নবী কি আরেকটা কথা বলে দিয়েছেন এটা বলো আল্লাহর কোরআন একটা সূরা যে সূরা নাম হলো মুরসালাত এই সূরাটাতে 50টা আয়াত আছে এই সূরাটাতে 50টা আয়াত আছে খুব সুন্দর একটা সূরা যে সূরাটার নাম মুরসালাত এই সূরাটাতে 50টা আয়াত আছে সূরা নাম্বার 77 আল্লাহ পাকের রাসূল মরে যাওয়ার 7 দিন আগে কতদিন বললাম নবীজি আমার মরে যাওয়ার 7 দিন পূর্বে আল্লাহ পাকের রাসূল কেন মাগরিবের নামাজের দিকে পড়াতেন আর নবীজি এত জব্দিত হয়ে আছেন আল্লাহ পাকের রাসূল এত যেন শরীরটা কম্পমান হয়ে আছেন নবীজি এতটা জব্দিত হয়ে আছেন নবীজি আবার এতটা জব্দিত হয়ে আছেন সর্বক্ষণ করে আল্লাহ পাকের রাসূল যেন কাঁপছেন এই কাঁপনি তো তারপরও নবীজি আয়াতার কামরা থেকে বের হয়ে গিয়ে নবীজি আমার জামাতের সহিত আল্লাহ পাকের রাসূল মসজিদে নববীতে প্রবেশ করলেন শুনলেন মসজিদে নববীতে প্রবেশ করলেন নবীজি আমার মসজিদের মধ্যে প্রবেশ করলেন সাহাবীরা সমস্ত সাহাবীরা আল্লাহ পাকের রাসূলের নিয়ে আছেন এটা কতদিন পূর্বে আল্লাহ পাকের রাসূল মরে যাওয়ার 7 দিন পূর্বে নবীজি আমার যেন ঠিক যেন মসজিদে নববীতে প্রবেশ করেছেন সময়টা ছিল কোন সময় যেটা ছিল মাগরিবের সময় এই মাগরিবের সময় আল্লাহ পাকের রাসূল যেন অসুখ থাকা সত্ত্বেও পিছন দিকে মুক্তা নিয়ে আছেন আর আল্লাহ পাকের রাসূল ইমামতি করলেন আর ইমামতিতে মাগরিবের সময়ে এই সূরা মুরসালাতটা বুঝি আমার পাঠ করছেন তো কয়েকদিন আগে মরে যাওয়ার 7 দিন আগে সময়টা কোন সময় মাগরিবের সময় আল্লাহ পাকের রাসূল যেন প্রথম রাকাতে 25টা আয়াত পাঠ করলেন আর দ্বিতীয় রাকাতেও 25টা আয়াত পাঠ করলেন দিয়ে 50টা আয়াত হয়ে গেল যার পেতে আয়াতটা ইন্নাল মুত্তাকিনা ফি জিলালি ওয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা কুনতুম তা'মালুন ইন্না কাযালিকা নাজজিল মুমিনিন নাজজিল মুহসিনিন ওয়া ইয়া ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন এই করে 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 আল্লাহ পাকের রাসূলের সূরা মুরসালাতটা পাঠ করলেন দ্বিতীয় রাকাতে যার শেষের আয়াতটা ছিল ফাবি আইয়ে হাদিসিম বাদাহু ইউমেন এই কথাটা নবীজি যেমন বলে দিয়েছেন আল্লাহ পাকের রাসূল নামাজের অবস্থাতে এক ঘন্টা দুই ঘন্টা নবীজির চোখের কোনা দিয়ে আল্লাহ পাকের রাসূলের জন্য পানি ধরছেন পানি ধরার কারণ হলো নবীজি আমার এইভাবে সূরা মুরসালাতটা পাঠ করেছেন মাগরিবের সময় আর দুপুরে দুপুরে নবীজি কাঁদছেন নবীজির কান্না উমার আবু বকর উসমান আলী বিশিষ্ট সাহাবীরা যেন নবীজির কান্নার আওয়াজ বুঝতে পেরেছে নবীজি এইভাবে যেন কাঁদছেন ওরে দাদারা আকবারা আপনাকে ফালতু কথা শুনাই না আপনি বলছি শুনে যান ইনশাআল্লাহ কাজে লাগবে তারপরে নবীজি সালাম ফিরার পরে আল্লাহ পাকের রাসূল যেন বলছেন ওরে দুনিয়ার মানুষেরা যারা নমাজে তোমরা উপস্থিত হয়েছ যারা এই জায়গাতে তোমরা হাজির হয়েছ যারা নবীজির পিছনে মুক্তা দিয়ে নামাজ আদায় করলে তাদেরকে তোমাদেরকে জানাচ্ছি শোনাচ্ছি আমার দিকে খেয়াল করো নবীজি বারবার বলছেন ভাবে আইনে হাদিসিম বাদাহু ইউমেনুন ভাবে আইনে হাদিসিম বাদাহু ইউমেনুন আল্লাহ পাকের রাসূল এই আয়াতটা শেষের আয়াত দিয়ে বলছেন নবীজি এটা বুঝাতে চাইছেন যে শুনে রাখো আমি যখন মারা যাব আমার উম্মতরা আমাকে মাটি দিয়ে মাটি দেওয়ার ক্লিয়ার হয়ে যাবে যার যেই দিকে বাড়ি সেই দিকে যখন রাওনা দিয়ে দিবে তখন যেন কি হবে জানে আল্লাহ পাকের রাসূল বলছেন আমি মরে যাওয়ার পরে কোনো বাণীর উপরে তোমরা বিস্তার বিস্তাপন করবে না তার মানে হলো এটাই আল্লাহ পাকের রাসূল বুঝাতে চেয়েছেন আমি মরে যাব তা আমার উম্মতেরা এটা আমার বিশ্বাস আমি কবরে চলে যাব এটা আমার বিশ্বাস যে আমার উম্মতেরা আমার উম্মতেরা গুনাহ আর করবে না আমার উম্মতেরা শিরকে লিপ্ত হবে না আমার উম্মতেরা পাথর পূজা করবে না আমার উম্মতেরা শিরকে লিপ্ত হবে না এটা আমার বিশ্বাস তা আল্লাহ পাকের রাসূল বলেছেন পরে দুনিয়ার মানুষেরা আমি বলে যাওয়ার পরে কোন বাণীর উপরে তোমার ঈমান আনবে এটা আমার বিশ্বাস হয় না আমি যা বলে গেলাম আমি যা বলে যাচ্ছি আল্লাহ যা কোরআনে বলেছেন নবীজি যা হাদিসে বলেছেন এই সমস্ত কথাগুলিকে তোমরা একজোট করে মানবে আমি মরে যাওয়ার পরে খবরদার আমার উম্মতেরা পশ্চিমকালে টলমল করবে না এটা আমার যেন বিশ্বাস আমার উম্মতেরা আমার
আছে বিশ্বাসঘাতকতা করতে পারে না পারে না পারে না নবীজি মরে যাওয়ার চার দিন পূর্বে আল্লাহ পাকের রাসূল মাগরিবের সময়ে এই সূরাটা পাঠ করেছিলেন আর এই আয়াতটি তেলাওয়াত করেছিলেন তাহলে আমরা নবীর কথার অনুযায়ী চলি আল্লাহর কোরআনের কথার অনুযায়ী চলি কি চলি না প্রমাণ হাদিস থেকে হবে কোরআন থেকে হবে কতটুকু আমি আপনি মেনে চলি এটা আমি আপনাকে বোঝাবার জন্য বলছি কি ভাইজান কেন মানে হলো এই যে আপনি খুব ভালো শুনবেন আল্লাহ পাকের রাসূল জিবরাইল বললেন আপনার উম্মত বেঁচে গেছে নবীজি কোরআন আয়াত পড়ে বাংলা ভাষা বলছেন আমার উম্মতরা তসমিন কালে এই অন্যায় কাজে জড়িত হতে পারে না কোন বাণীর উপরে বিশ্বাস স্থাপন করবে না ঠিক আছে তাহলে এখন আমরা কতটুকু সজাগ হয়ে চলি এটা আপনাকে এখন জানতে হবে কেন নবীজি বলে দিয়েছেন কি কথা অনুসরণ কাকে বলে আর নবীজি অনুকরণের মাধ্যমে রয়েছে আমাদের জান্নাতের পথ যেমন আপনাকে আমি বোঝাই কি করে জান্নাতের আমার পথ আল্লাহর কোরআন বলছেন শুনে রাখো দুনিয়ার মানুষেরা আমরা জানি যাদেরকে আল্লাহ ধন দিয়েছে যাদেরকে আল্লাহ মাল দিয়েছে আমরা জানি সমাজে এই লোকটাই চালা আমরা জানি কি সমাজে এই লোকটাই জ্ঞানী আমরা জানি সমাজে এই লোকটাই বুদ্ধিমান আমরা জানি সমাজে এই লোকটাই খুব ভালোহান আমরা তাকে মান্যতা দিয়ে চলি কোনো একটা কথা বলতে গেলে আমরা ঠিক মাথাটাকে নত করি যদি ভুল বাচ্চা দেয় সঠিক দেয় তারপর আমরা ধার পেতে কথাগুলিকে মেনে নিই আমরা জানি এ সমাজে এই লোকটাকে আল্লাহ মাল দিয়েছে সমাজে আল্লাহ লোকটাকে ধন দিয়েছে সমাজের লোকটাকে আল্লাহ মাল দিয়েছে টাকা দিয়েছে গাড়ি দিয়েছে জমি জায়গা দিয়েছে আমরা যেন বিশ্বাস করি লোকটা কোন একটা কথা বললে সেটাকে অগ্রাহ্য করা যাবে না অগ্রাহ্য করতে গেলে তার হাতে থানা পুলিশ আছে হয়তো আমাদের গ্রেফতার করে নিতে পারে ওসি বিচার নিয়ে যেতে পারে গুন্ডাকে টাকা দিয়ে আমাদের হয়তো বাড়ি হামলা করে নিতে পারে যেহেতু আমরা এটা জানি সমাজের লোকটা চালাক সমাজের লোকটা পয়সাওয়ালা তাকে যেন মান্যতা দিয়ে চলতে হবে আল্লাহর কোরআন এটাকে ছুড়ে দিলেন যে তোমাদের ভুল ধারণাটা ভেঙে দাও তোমাদের স্বপ্নটা ভেঙে যে কোন লোকটা পৃথিবীতে চালাক আর কোন লোকটা পৃথিবীতে ভালো কে যে লোকটা আল্লাহ সূরা যুমারের 39 নম্বর সূরা আয়াত নম্বর 18 আল্লাহ উল্লেখ করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা আল্লাহর কোরআন বলছেন ওই সমস্ত লোকেরা যারা ইস্তামিউনাল কাওলা যারা আল্লাহ রসূলের কথাকে শুনে আর শোনার পরে ইস্তামিউনা আহসানাহু এবং ভালো ভালো কথা বলেনকে শোনার পরে একবারকে মেনে নেয় ভালো ভালো কথাগুলিকে শুনে তারা একবারকে মেনে নেয় তো আল্লাহর কোরআন বলছেন উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব পৃথিবীর মানব আল্লাহ কোরআন বলছেন যে এ আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলি শুনলো আর শোনার পরে ভালো ভালো কথাগুলি দিয়ে তারা মেনে নিল যাতে আজকে হরিপুর পুষ্টি পড়ায় জানতা এই কথাগুলি কে আলেম ওলামাকে দিক বিদিক থেকে দেখেছেন আর আপনার ছোট বড় আলেমেরা বায়ান দেয় এই কথাগুলি কে মনের দাম যে আপনি শুনেন শোনার পরে আল্লাহ যা বলেছেন নবীজি যা বলেছেন এই সমস্ত কথা আমরা অনুসরণ করে চলি আল্লাহ কোরআন বলছেন যে কথাগুলিকে শুনে আর ভালো ভালো কথাগুলিকে যেন কি করে সেটাকে ঠিক যেন মেনে নেয় তা আল্লাহ কোরআন বলছেন এরাই হল হেদায়েত পাওয়ার লোক আর সমাজে যদি চালাক লোক দেখতে চাও তাহলে আল্লাহর কোরআনের কথা নবীজির হাদিসের কথা যারা শুনে শোনার পরে মেনে নেয় তাদেরকে বলা হয়েছে এরাই হেদায়েত পাওয়ার লোক আর সমাজে এরাই হল চালাক বলেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআন কি বলছেন আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব আল্লাহ কোরআন তাহলে আপনাকে আমি ফালতু কথা বলছি আল্লাহ কোরআন থেকে প্রমাণ দিলাম তাহলে যদি আমরা অনুসরণ করে চলি তাহলে আমরাও কোন পরিত্রাণ কি করে অনুসরণ শুনেন আল্লাহ তো কোরআন জানিয়ে দিলেন যদি মেনে নাও তাহলে পরিত্রাণ পাবে যেমন আপনাকে বোঝায়
হাজরাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলামের পূর্বে তার মানে ইসলাম গ্রহণের পূর্বে যিনি নবীকে মারার জন্য প্রস্তুত নিয়েছিলেন এটা ইতিহাস আমরা সবাই জানি এখন আপনাদের আমি কোনটা বুঝাতে চাই আল্লাহ পাকের রাসূল যেন ঠিকই যেন নবীজি আল্লাহ পাকের রাসূল মরে যাওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীদেরকে নিয়ে নবীজি আমার যেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কা দিকে আসেন আর একটা মিডিলে একটা জায়গাতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিকই যেন 2 থেকে 4 মিনিট 5 মিনিট উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীদের সঙ্গী ছেড়ে দিয়ে সঙ্গীদের তার ছেড়ে দিয়ে ঠিকই যেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাতে একবার চট করে বসে গেছেন আর যেমনই বসে গিয়েছেন ঠিকই যেন সবাই যেন সঙ্গী সাথীরা বলছেন উমর কোথায় গেল উমর কোথায় গেল মানুষের মত বিনিময় শুরু হয়ে গেল কেউ বলে বারাত গিয়েছে কেউ বলে কোন কাজের প্রয়োজনে গিয়েছে কিংবা পিছনে আছে দোকানে অপেক্ষা কর সবাই এই কথা আপুসে আলোচনা করে আর সবাই যখন এক জায়গায় দাঁড়িয়ে থাকলো আর উমর যেন ওই জায়গাটাতে 2 মিনিট 4 মিনিট বসে যাওয়ার পরে আবার যেন সঙ্গী সাথীদের এত ঝাড়া পায়ে হেঁটে যেন সাক্ষাৎ করে নিল একজন প্রশ্ন করলেন ভাই যেন বলেন তো আপনি একটা বুঝাওয়ালা মানুষ জ্ঞানী কোটি মানুষ মানুষ কথাই বলে যে শুনে রাখো মানুষের একখানি ভাত ছেড়ে দাও কিন্তু সঙ্গী ছাড়িও না কিন্তু এটা তোমাকে আমাদের বড় খারাপ লাগলো পিছনে তুমি ছেড়ে দিলে আর আমরা যে দিয়ে চলে আসলাম কারণটা কি উমর বলছেন ও ও সঙ্গী সাথীরা আমার কথা শুনো রে আমি তোমাদের কিছুটা বুঝাতে চাইছি না 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 তোমাদের কথা আমি যেন তোমাদের মিথ্যা তোমরা যা বলছো এটা তোমাদের কোনো খবরদার তোমরা এটা অন্য কিছু মনে নিও না কি কথা জানো হে আল্লাহ পাকের রাসূল যেদিন মদিনা থেকে মক্কা এসেছিলেন যে আল্লাহ রাসূল আলামিনের নবী যখন মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন নবীজি বারবার মক্কা দিকে তাকাচ্ছেন তখন আল্লাহ কসম খেয়ে লা উসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ নবীজিকে এইভাবে সান্ত্বনা দিলেন আল্লাহ নবী আবার একের পর এক যখন নবীজি আমার জেনে শুরু করলেন তো উমর বলছেন মদিনা থেকে যেই পথে আল্লাহ পাকের রাসূল মক্কায় প্রবেশ করেছিলেন নবীজি এই জায়গাটাতে আমি দেখেছি মওলা আসাদ লাল গাড়ি দিচ্ছেন যে আল্লাহ পাকের রাসূল এই জায়গাটাতে পৌঁছেছেন তো নবীজির চলা ফিরা উঠা বসাকে আমাকে ভালো লাগে নবীর কথা অনুসরণ করে চলবি বন্ধুরা আপনি জান্নাত পাবি আর অনুসরণ করে চলবি না তো সোজা জাহান্নামে চলে যেতে হবে কাজে আল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বুঝাতে চাইলেন সোনার সঙ্গীরা আল্লাহ পাকের রাসূল এই জায়গাতে বসেছেন কাজে আমি বুঝলাম আমার একটা উদ্দেশ্য যে এটা বসে যাওয়ার পরে নবীজিকে আমার অনুসরণ করা হলো একবার বলুন তো সুবহানাল্লাহ জি ওই কি বলছেন আমার নবী দয়ার নবী আমার নবী দয়ার নবী নবী তো জাহান সে নবীর নাম কি লোকে জুড়াই নদের প্রাণ সর্বশেষে পঠাইলেন তিনি রহমান আমিনার কোলে জন্ম আব্দুল্লাহ পিতার নাম শিশুবেলায় নবী আমার শিশুবেলায় নবী আমার ছাগল চরান জিব্রাইলের দ্বারাই খোদা সিনা করিলেন দুই খান এই তো নবীর কষ্ট শুরু শুনেন মুসলমান শুরু থেকে নবীজির জীবন প্রেসান আমার নবী দয়ার নবী আমার নবী দয়ার নবী নবী তো জানান সে নবীর নাম কি জপে জুড়াই ওদের প্রাণ সর্বশেষে কটা ইলেন তিনি রহমান রামেদার কোলে জন্ম আব্দুল পিতার নাম শিশু বেলায় নাবি আমার ছাগল চরান জিব্রাইলের দ্বারাই খোদা ইলা করিলেন দুই খান এই তো নবীর কষ্ট শুরু শুনেন মুসলমান শুরু থেকে নবীজির জীবন প্রেতান তাই নবীজিকে স্মরণ করো নবীজিকে স্মরণ করো নবীজিকে স্মরণ করো যত মুসলমান নবীজিকে স্মরণ করো যত মুসলমান তবে কিয়ামতের কোটে পাবো পরিত্রাণ একবার বলুন সুবহানাল্লাহ আবার আপনার দোহরাচ্ছি তাহলে আল্লাহ রসুলের অনুসরণ করে চলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি ভাই কেন কালকে মুর্শিদাবাদ আমি কথাটা বলেছি এটা আমার বিষয় ছিল না বিষয় জেনে দিয়েছিল সে বলা আমি পায়ে দিয়েছি তো একটা কথা বলেছিলাম যে ভাই সারা ভারতবর্ষ বলে নেই বিশ্ব জুড়ে মুসলিমের দুর্দশা
আপনারা কি বলছিলাম যে আপনার ওই বুর্কাওয়ালি মেয়েটা বোনটা কলেজে যাচ্ছে চতুর্দিকে অমুসলিম ভাইয়েরা জয়সিল্লাহ বলছে একাই করে জয়সিল্লাহ পাল্টা জবাব দিয়েছে কি আল্লাহু আকবার শুনিনি ফেসবুকে শুনিনি ইমানি ভোটে যাচ্ছে নইলে দুনিয়া থাকতো না জি হ্যাঁ স্লোগান দিয়েছে এইভাবে ইসলামটা থাকবে চলবে জি হ্যাঁ তাহলে ওটাই আমি বলতে চাইছি ওটাই বলতে চাইছি কোরআনকে মানবার জন্য স্লোগান দিয়েছে তা বলতে চাইছিলাম এই বোন আবার বলছে আল্লাহু আকবার বলেন আপনি আল্লাহু আকবার দুনিয়ার মানুষ তাহলে আল্লাহ আল্লাহ রসুল অনুসরণ করে চলতে গেলেই আমরা দুনিয়া আখেরাতে লাভবান হবে ইনশাআল্লাহ অনুসরণ কেমন খুব খেয়াল করে শুনবেন জি হ্যাঁ কেন আপনাকে আবার আমি দোহরাচ্ছি মেরাজের রজনীতে কি শুনলেন নবীর দ্বারা আমরা বেঁচে গেছি নবী কি মরে যাওয়ার চার দিন পূর্বে যে সুরা পাঠ করলেন বুঝলেন তোমার কোনো বাড়ির ওপরে বিশ্বাস স্থাপন করবে না হ্যাঁ তো ভাইরা জায়গা অনেক ফাঁকা আছে আর পরবর্তী বক্তা একজন ভালো আছে ইনশাআল্লাহ সবাই আমরা জানি তো আপনাদের একটু অনুরোধ করবো যে আপনার দাঁড়িয়ে না থেকে একটু চলাচেন একটু চলাচেন ভাই দেখেন চলাচেন এই যে এই দিকে চলাচেন আপনারা আছেন ভাই আপনারা আছেন ভাই একটু দাঁড়িয়ে আছেন চলাচেন একটা আছে একটু আল্লাহ রাস্তা আছেন হ্যাঁ ওইদিকে ঘুরে আছেন এখন এই ভাই বাপ জামা বসে আছেন হ্যাঁ জায়গা গরম হয়ে গেছে তো যাই হোক আপনি আপনি মাফ করবেন আপনার একটু ফিরে চলে আসুন এতে দেখেন এদিকে আড়াতে কারাতে সামনে অনেক জায়গা আছে আপনার বলে যান না জালসা তো শুরু হয়েছে জি ঠিক সময় মতো উনি আসবেন তো বলছেন হ্যাঁ তো বুঝাতে চাইছিলাম যে আল্লাহ কোরআন কি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওরে দুনিয়ার মানুষেরা ওরে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো যারা আল্লাহ আল্লাহ রসুলের কথাকে মেনবে যারা আল্লাহ আল্লাহ রসুলের কথার অনুসরণ করে চলবে আল্লাহর কোরআন বলছেন তারাই জান্নাত প্রবেশ করবে যদি অমান্য করে অগ্রাহ্য করে দুনিয়াতে চলে তাহলে কিন্তু এটা জেনে রাখো এটা জেনে রাখো এটা জেনে রাখো ওরে আমার বাপ যারা ভাইয়েরা আমার মা ও বোনেরা এটা জেনে নিতে হবে যদি আমরা তার অগ্রাহ্য করে চলি তাহলে কিয়ামতের দিন আমাদের পরিত্রাণ হবে না সোজা চলে যেতে হবে জাহান্নামে জি হ্যাঁ এই যে কটা আমার মাথারা বসে আছেন জি মাঝে মাঝে বোনেরাও বসে আছেন তো এরা হয়তো ভাববেন যে মুনু সাহেব কি বায়ান করেছে আমাদের কথা আসবে না জি হ্যাঁ আপনাদের কথা আসবে আসবে না আর অনুসরণ করেছেন কিভাবে এটা আমি আপনাকে বুঝাতে চাইছি তার ভিতরে একজন নবীজির ফুফু সাফিয়া নবীজির ফুফু সাফিয়া জুবাইরের মাতা হঠাৎ করে ইসলামের মধ্যে যেটা মারাত্মক যুদ্ধ সেটা বদরে তারপরে উহুদ এই উহুদের যুদ্ধতে দিনকে বাঁচাবার জন্য ইসলামকে বাঁচাবার জন্য যেন জান মাল দিয়ে লড়াই করে সত্তরজন শহীদ হয়েছেন এরা শহীদের মর্যাদা পেয়েছেন এরা শহীদের দরজা পেয়েছেন তার মধ্যে আল্লাহ পাকের রাসূলের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন কার কথা বললাম নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন মা বাবা খুব খেয়াল করে শুনবেন অনুসরণ কি করে করেছেন নবীজিকে আর তার মাধ্যমে কি করে জান্নাত পাওয়া যায় তো এই কথাটা নবীজির ফুফু সাফিয়ার কানে খবর গেল ভাই মারা গিয়েছেন দরদ তো লাগবে যেমন আপনাকে বোঝাই আপনার যেমন এই জায়গাটাতে আপনাকে আমি বুঝাই বাড়ির কথা বলবো না যখন আমি এই মাদ্রাসার দাওয়া জামাতের ছাত্র তখন যেন কোনো একটা খালার যেন একটা কোনো একটা খালার কোনো একটা ছেলে আপনার যেন